हेलो फ्रेंड्स, वेलकम टू नवरुण ऑनलाइन एंड स्टूडियो। एतदिन धरे अनिश्चित छिलो माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा। एबार सांबादिक बैठके माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जानालेन जुलाइयेर लास्ट उइक हबे उच्च माध्यमिक परीक्षा एवं आगस्टेर सेकेंड उइक हबे माध्यमिक परीक्षा। एबछर माध्यमिकेर आगेई नेওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৈঠকের মাধ্যমে তিনি আরো জানান যে বিশেষ বিশেষ সাবজেক্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এই দুটি পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে জানিয়েছেন বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এই সমস্ত বিশেষ বিশেষ সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে অর্ধেক নাম্বারের, অর্থাৎ আগে যেখানে 10টা প্রশ্নের উত্তর দিয়ে ছাত্রছাত্রীরা পুরো নাম্বার পেত, এখন সেখানে তাদেরকে অর্ধেক প্রশ্নের উত্তর দিতে হবে। এবং পরীক্ষার সময়সীমাও কমে যাবে, সেখানে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টার মধ্যে এক একটি পরীক্ষা সম্পূর্ণ করা হবে। এবং পরীক্ষাও দীর্ঘদিন ধরে চালানো হবে না, অর্থাৎ আগের অনেক ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতো প্রায় 1 মাস ধরে, কিন্তু এবার চেষ্টা করা হবে সেটা 7 দিন থেকে 10 দিনের মধ্যে পূরণ করতে। মাধ্যমিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাগ্রাফকে নিয়ন্ত্রণে আনতে সেই সাথে তিনি আরও বলেন যে এই দুটি বোর্ডের পরীক্ষা হতে পারে ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলে, সেটা পরিকাঠামোর উপরে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু পরীক্ষা প্রশ্নপত্রের দায়িত্বে থাকবে মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা পর্ষদ। যে সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা নেওয়া হবে না সেগুলোরও নাম্বার দেওয়া হবে স্কুলের পারফরমেন্সের উপরে ভিত্তি করে, ছাত্রছাত্রীদের প্রজেক্টের উপরে ভিত্তি করে। সেগুলো দায়িত্বে থাকবে স্কুল টিচাররা এবং অন্যান্য বিশেষ সাবজেক্টগুলোর পরীক্ষা নেওয়া হবে। প্রতি বছর সাধারণত আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়, তারপরে নেওয়া হয় উচ্চ মাধ্যমিক। কিন্তু এবারে আগে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর আগস্টে হবে মাধ্যমিক পরীক্ষা। এ প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানান, সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার পরে হায়ার এডুকেশনের জন্য যায়, সুতরাং বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে তাদের সুবিধা হতে পারে, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো যে তোমরা পরীক্ষা প্রস্তুতি শুরু করে দাও। আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ধন্যবাদ।